প্রতিবন্ধী থেকে শুরু করে দলিত সম্প্রদায় থেকে শুরু করে সব কিন্তু প্রতিনিধি আছে সব দপ্তরে তারপরও আবার কেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি মানব জমিনের নিয়মিত আয়োজন নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান আলোচনার জন্য আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামিমুল হক জনস্বার্থমূলক আপনাদের আমন্ত্রণ জানউছি আলোচনায় ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে আলোচনায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়টি কোটা সংস্কারের দাবিতে কত কয়েক দিন ধরে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তাদের দাবির প্রতি নানা শ্রেণী পেশার মানুষও সমর্থন রয়েছে এই মুহূর্তে কোটা সংস্কার বা বাতিলের দাবিতে ঢাকা সহ বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি চলছে আন্দোলনকারীরা নাম দিয়েছেন বাংলা ব্লকের এবং ঢাকা শহরের রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়েছে এই অবস্থায় সরকারের পাঁচজন মন্ত্রী আজকে বৈঠক করেছেন এবং তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করেছেন আজকে আমরা আলোচনায় কোটা সংস্কার এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবো আলোচনায় যাচ্ছি আসলে কি কোটা নিয়ে আবারও সেই পূর্বের মতো আজ থেকে পাঁচ বছর আগে সম্ভবত সালে 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 নিয়ে অনেক কিছু হয়ে গেছে সমাধানও হয়ে গেছিল মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিপত্র জারি হলো পাঁচ বছর পর আবার এটা সামনে আসলো একটা হাইকোর্টে একটা রিটের পরিপ্রেক্ষিতে যে পরিপত্রটা জারি করা হয়েছিল সেই সময় সেটাকে অবৈধ বলে রায় দিয়েছে বা তাদের মতামত দিয়েছে তারপর থেকেই সেই আন্দোলনটা শুরু এখন আমার প্রশ্নটা এখানে আসছে যে কোটা কতটুকু প্রয়োজন আজ থেকে তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই বলছি আপনার কোটা মুক্তিযুদ্ধ কিন্তু আমরা প্রায়ই পত্রপত্রিকায় দেখি নিজেরও জানি কত হাজার ভুয়া মুক্তিযুদ্ধ বাংলাদেশে আছে কোটা যদি মুক্তিযোদ্ধাদের জন্য হয়ে থাকে তাহলে শুধু ভোগ করবে তার সন্তানরা নয় তার নাতি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা মানে তার সন্তান তার নাতি একটু যুক্ত করি বিষয়টা আসলে কিন্তু সরকারিভাবেই সেটা প্রচলন করা হয়েছে নাতিপতিদের বিষয়টা কিন্তু পরিপত্র করেই করা হয়েছিল কিন্তু যেটা আসলে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি মুক্তিযুদ্ধের পরপরই উনি মুক্তিযোদ্ধাদের সম্মানে উনি কোটা চালু করেছিলেন এবং সেটা তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্যই ছিল তখন তো কিন্তু সেটা একটা জিনিস কি সেটা কিন্তু অস্থায়ী স্থায়ী ছিল না হ্যাঁ সংবিধানে সেটা অস্থায়ীভাবে করা হয়েছিল কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটাই সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একটা উদাহরণ দিই আমার জানা মতে একজন মুক্তিযোদ্ধার দুইজন সন্তান দুজন ছেলে তারা মুক্তিযুদ্ধ কোটায় চাকরি করছে এবং দুইজনেই একজনে তিনটা সরকারি চাকরি বদল করে চতুর্থ নাম্বার চাকরিটাতে সেই হয়েছে আরেকজন ঠিক এরকম এই দুই তিনটার পর এখন একটা ব্যাংকে চাকরি করছেন মূল কথা হলো আপনি মুক্তিযোদ্ধা কোটাতে চাকরি পেলেন কোথায় পেলেন যে কোনো একটা সরকারি দপ্তরে আপনার চাকরিটা হলো ভাল লাগছে না আপনি এই কোটা দিয়েই আরেকটা জায়গাতে সরকারি একটা প্রতিষ্ঠানে আবেদন করলেন সেখানে হলো সেটা ছাড়লেন তাহলে আপনার দ্বারা ক্ষতিটা কোথায় হচ্ছে যেখানে আপনি ছেড়ে দিলেন সেখানে সবার আগে যেটা করতে হবে মুক্তিযুদ্ধ কোটায় একবারে সুযোগ পাবেন একজন না সে জায়গা তো কোটারা আসলে নির্ধারিত হয় না মানে এখন যে অবস্থা আছে সরকার নির্ধারিত যেটা আছে সেটা বাতিল হয়ে গিয়েছিল আমি যেটা বলছি হয়ে গিয়েছিল এবং কোর্ট কোটাবার সেটাকে পুনর্বহলের আদেশ দিয়ে আদেশ দিয়েছেন জি সেই ডিবেটের আগে হলো আরেকটা ডিবেট কিন্তু রয়ে যায় সেটা হলো ২০১৮ সালে কিন্তু কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল তখন শিক্ষার্থীরা বলেছিল যে কোটার যে পরিমাণ সেটা পঞ্চান্ন ছাপ্পান্ন বা তারও বেশি সেই কোটাটা কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের দাবি ছিল কিন্তু তখন কিন্তু আমরা দেখেছি যে সেটা কি কোনো ধরনের সংস্কার না করে কোনো ধরনের কমিশন না করে আলোচনা না করে হুট করে টোটাল কোটাটাকেই বাতিল করে দেওয়া হয়েছে একটা স্তর পর্যন্ত তো সেই কারণে তখন পরিবর্তন দেওয়া হয়েছে এরপরে আবার কোটা ছাড়িয়ে চলেছে এখন যারা সংক্ষুব্ধ হয়তো একটা পক্ষ ছিলেন তারা রিড করেছিলেন সেই রিটেরই রায় এটাই আমি ঠিক সেদিকেই যাচ্ছিলাম উদাহরণটা দিলাম এই কারণে ওই যে সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যদি সেটা যদি তখন মেনে নেওয়া হতো পরিপত্রটা যদি সেইভাবে হতো তাহলে হতো যদি সেখানে থাকত যে একজনে একবারে বেশি তার কোটারি এটা ব্যবহার করতে পারবে না এই থার্টি পারসেন্ট মুক্তিযোদ্ধা কোটাটাকে কমিয়ে যৌক্তিক পর্যায়ে সবার সাথে আলোচনাক্রমে যদি একটা পরিপত্র জারি হতো আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয় না আজকে গ্রুপটা ঢাকা অচল কেন যারা এই আন্দোলনটা করছেন আঠারো সালে যারা করেছিলেন কিংবা এখন যারা করছেন তারাও কিন্তু বলছেন সংস্কার তা আপনি সংস্কার না করে সেটাকে পুরো বাতিল করে দিলেন তো সংক্ষুব্ধ ব্যক্তি তো যাবেই গেলেন হাইকোর্টে রিট করলেন পুনর্বহাল হলো বা আদেশ দেওয়া হলো সেটা এখন চলমান আছে সুপ্রিম কোর্টে উচ্চ আদালতে বা সেটা শুনানি হবে এই সপ্তাহে সপ্তাহে চলতি শুনানি হওয়ার কথা কি হয় জানি না কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে যদি আপনি দেখেন এই কোটাটা কতটুকু লাভবান হচ্ছে মানুষ আপনাকে একটা পরিসংখ্যান আপনাকে বলি যেখানে কিন্তু এখন এই মুহূর্তে পঁয়তাল্লিশ শতাংশ চাকরি সরকারি চাকরিতে পঁয়তাল্লিশ শতাংশ মেধা কোটা থেকে আসছে বাকি পঞ্চান্ন শতাংশ কিন্তু এই নানা ধরনের কোটা মানে বিদ্যমান যে ব্যবস্থা ছিল আগে যেটা হাইকোর্ট পুনর্বহাল করতে বলেছেন তো মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রতিযোগিতা করে চাকরিতে আসতে পারতে বাকিরাও পরীক্ষা দিয়ে আসে কিন্তু সবাই কোটার মাধ্যমে আসছে তো একটা আসলে মেধাভিত্তিক জাতি গঠনে এই যে এই যে কোটার যে একটা অবস্থা বা ব্যবস্থা সেটা তো আসলে যৌক্তিক অনেকেই বলছেন না এবং আমাদের সংবিধান যে প্রতিযোগিতা সুযোগ সবার জন্য সমান করে সমান করে আমরা বৈষম্য দেখছি অনেকে বলছেন সংবিধানের সাথে সাংঘর্ষিক পাশাপাশি হলো আমাদের স্বাধীনতা তো পঞ্চান্ন বছর হয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ বছর পার হয়ে গেছে তিপ্পান্ন বছর তো এত বছরে আমরা এই বৈষম্য নারী বৈষম্য বা আপনার যে উপজাতিগত যে বৈষম্য যেগুলো আছে সব জাতিগোষ্ঠী আমাদের আলাদা আছেন পিছিয়ে পড়া যারা তাদেরকে আমরা সামনে আনতে পারলাম না যে পঞ্চান্ন বছর পরেও তাদের জন্য আমাদের কোটা একটা রাখতে হবে তাদেরকে সুবিধা দিতে হবে বিশেষ করে এই জায়গায় অনেকে কিন্তু বলছেন যে এটা একটা আমাদের সম্মিলিত ব্যর্থতা কারণ হলো পঞ্চান্ন বছর পরে তো আমাদের সব সমান হয়ে যাওয়ার কথা কেউ পিছিয়ে থাকার কথা না এখন আমাদের কি তাদের জন্য পিছনে থাকতে হচ্ছে কেন মূল কথাটা হলো বৈষম্যটা বাংলাদেশের শুরু থেকে বৈষম্যটা চলে আসছে সেই বৈষম্যটা দূর করার জন্যই বঙ্গবন্ধু যে বাহাত্তর সালে যে অস্থায়ী ভিত্তিতে যেটা কোটা পদ্ধতিটা চালু করলেন এবং আমার যেটা মনে হয় যে সেই সীমাটা শেষ এখন আপনি যে কোনো পর্যায়ে যান যেখানে যান না কেন আপনার একেবারে প্রতিবন্ধী থেকে শুরু করে একেবারে দলিত সম্প্রদায় থেকে শুরু করে সব জায়গারই কিন্তু প্রতিনিধি আছে সব দপ্তরে তারপরও কোটাটা আবার কেন এখন মেধার ভিত্তিতে যদি আপনি দেশ চালান প্রতিষ্ঠান চালান সরকার চালান তাহলে হবে কি দেশ আরো এগিয়ে যাবে কোটাতে কিন্তু সেইভাবে মেধার যাচাইটা হচ্ছে না এটা কিন্তু বাস্তবতা সেই হিসাবে এখন আমি তাদের কথাই দৌড়ি যারা আন্দোলনে মাঠে আছেন তাদের কথাই দৌড়ি যে কোটা সংস্কার করেন তাহলে সংস্কারটা সরকার সব পক্ষকে নিয়ে বসে সেটাকে কমিয়ে আনতে পারে অবশ্যই কমিয়ে আনতে পারে পরিপত্র অবৈধ ঘোষণা করছে তাতে কি। আর একটা পরিপত্র জারি হইতে পারে এটা সংশোধন করে না অনেকে বলছেন এখন যারা কাজ করেন বা জড়িত আছেন তারা কিন্তু এই মুহূর্তে থাকা উচিত না তারা বলছেন অবশ্যই উচিত না এবং শূন্য শতাংশ নিয়ে আসা সম্ভব ধীরে ধীরে যদি বৈষম্য বা সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাহলে আসলে কোটার একসময় প্রয়োজনে থাকে না এটা অনেকে বলছেন আজকে আমরা দেখেছি যে সরকারের চারজন পাঁচজন মন্ত্রী এক জায়গায় বসেছিলেন আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় এবং তারা কোটা আন্দোলন সহ শিক্ষকদের পেনশন নিয়ে যে কর্মসূচি আন্দোলন আছে সেটা নিয়ে আলোচনা করেছেন এবং তারা আসলে ওখানে ওইভাবে তারা কিন্তু বৈঠকের পরে কোনো কথা বলেননি তারা আলোচনার বিষয় জানাতে চাননি কিন্তু আমরা যেটুকু জেনেছি যে তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং কোটার বিষয়ে তারা শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা বলছেন যে তারা যাতে আদালতে যায় এবং আদালতে যুক্তি উপস্থাপন করে তারা কেন আন্দোলন করছে যদি সেটা করে তাহলে হয়তো আদালত থেকে একটা নির্দেশনা আসতে পারে তারা এটা মনে করছেন তো আমাদের কাছে মনে হয়েছে যে সরকারও চায় কোটা বিষয়টা যেহেতু আদালত থেকে রায় এসেছে সেটা আদালত থেকে হয়তো অন্য একটা রায় আসতে পারে সামনে এরকম আমরা আমাদের মনে হচ্ছে মূল বিষয়টা হলো মন্ত্রীরা বলেছেন তাদেরকে যাওয়ার জন্য এখানে তাদেরকে যাওয়ার প্রয়োজনতা প্রয়োজনীয়তাটা আমি ততটুকু মনে করছি না তার কারণ হলো সরকারের একটা আদালতে প্রতিনিধি আছে সরকারের একটা অংশ আছে এটর্নি জেনারেলের যে দপ্তর সরকার থেকে আপিল করা হয়েছে হ্যাঁ সরকার থেকে আপিল করা হয়েছে সেই আপিলের কারণেই তো সরকারের যেখানে সদিচ্ছা আছে এটার একটা প্রমাণ আপিল করা হয়েছে কিন্তু তারপরে একটু যুক্ত করি আইনমন্ত্রী আমাদের মানবζοবিন কী বলেছেন আজকেই বলেছেন যে মানে তারা তারা যাওয়া মানে হলো তাদের একজন আইএনজিবি বা তাদের প্রতিনিধি একজন আইএনজিবি যাতে সেখানে থাকি বা ওখানে গেলে তাদের জন্য সহযোগিতা হয় এরকম হয়তো বোঝাতে চেয়েছেন মানে এরকম হলে যদি ভালো হয় তাহলে তারা সেটা করতে পারে কিন্তু সরকারের যে সদিচ্ছা আছে সেটার প্রমাণ হলো আপিল করাটা কিন্তু এখন জোর দিয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তর অফিস এটাকে ভালোভাবে জোর দিয়ে আপনার জোরালো বক্তব্য এবং উদাহরণ তুলে ধরে আদালতকে বুঝাতে হবে হলো এখন কিন্তু দুর্ভোগ হচ্ছে আপনার প্রতিদিন আন্দোলনকারীরা বিকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা আজকে আজকে সোমবার বলতে গেলে পুরো ঢাকা শহরে তাদের অবস্থান ছিল এবং ছিল ছিল গতকাল রাস্তায় যানবাহন চলাচল বন্ধ আছে মানুষের দুর্ভোগ হচ্ছে অনেক মানুষ কিন্তু হেঁটে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন তারপরে রোগী যারা আছেন তাদের যাতায়াতে কষ্ট হচ্ছে তো সব মিলে সরকারি দিক দিয়ে কিন্তু আমরা আজকে পর্যন্ত কোনো উদ্যোগ দেখি নাই এইভাবে চলতে থাকলে আসলে পরিস্থিতি কোথায় গড়াবে মূল কথা হলো প্রথম দিনে যখন আন্দোলনটা যাচ্ছিলো সরকারের প্রতিনিধি তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে একটা সান্ত্বনা দেওয়া উচিত ছিল যা আমরা দেখছি আমরা আপিল করছি আপনারাও আসেন আমরা উভয়ে একসঙ্গে লড়ি আদালতকে বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তোবা এতটুক পর্যন্ত ঘোরাত না এখন আজকে সোমবার আপনার এই আন্দোলন কতদিন চলে এর কোনো নিশ্চয়তা নাই দুর্ভোগও চলবে আন্দোলন চলা মানে দুর্ভোগও চলা তাহলে যে অচল অবস্থা রাজধানী শহরে আজকে কয়েকদিন যাবত এ অচল অবস্থার জন্য দায়ীকে সরকার নীরব থাকবে তার আন্দোলন করবে তাহলে তো এটার মীমাংসা হচ্ছে না আমরা আশা করব যে খুব দ্রুতই আসলে সমস্যার সমাধান হবে এবং মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটা লাঘব হবে আজকে আমরা এখানে শেষ করতে চাই দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে